السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد সম্মানিত দিনী বন্ধু, যার লাস্ট নাম্বার 22754, আপনি জানতে চেয়েছেন একটা আর্টিকেল লিখেছেন যে তাবলিগ জামাতে যারা আমির আছে তাদের মানা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার সমান তারা বলে থাকেন, কথাটা কতটুকু সঠিক? জাযাকাল্লাহ খায়র বারাকাল্লাহ ফি, সম্মানিত দিনী বন্ধু, তাবলিগ জামাতের যারা আমির আছে তাদেরকে মানা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা তখনই হবে যখন তারা তাদের প্রত্যেকটা কার্যক্রম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ অনুসারে হয়ে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে করেছেন, যেরকম ভাবে বলেছেন, যে কাজটা যেরকম ভাবে করেছেন, সেই কাজটা যদি সেরকম ভাবে করা হয় তাহলে ওই সমস্ত লোকগুলিকে মানা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার সমানই হবে। যদি এর বিপরীত হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হবে না, হবে আসলে শয়তানকে মানা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত যেটা মানা হবে সেটা শয়তানকে মানা হবে। তো এবার পরীক্ষা করা দরকার, জানা দরকার যে আসলে তাবলিগ জামাতের যারা আমির আছে তারা সমস্তগুলি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক তারা কাজ করছে, তারা আদেশ করছে, তারা আমির, আমির হয়ে যারা সাধারণ আছে তাদেরকে কি ওইরকম ভাবে তারা পরিচালনা করছে যেরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করতে বলেছেন? তাদের প্রত্যেকটা কথার মধ্যেই কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না আছে? অর্থাৎ তারা যেরকম ভাবে পরিচালনা করছে তাদের যে কাজগুলি আছে প্রত্যেকটার মধ্যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময়তো দিনই বন্ধু, যদি দেখেন প্রত্যেকটা না, আলহামদুলিল্লাহ কিছু তো আছেই বটে, কিছু তো আছেই বটে, তবে অনেকই আছে যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ বিপরীত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার সম্পূর্ণ বিপরীত হওয়ার কারণে, অর্থাৎ কিছু কিছু মত, কিছু কিছু পথ, কিছু কিছু মাসআলা, কিছু কিছু কার্যক্রম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীত হওয়ার কারণে তখন ওই আমিরগুলিকে মানা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা হবে না, শয়তানকে মানা হবে। এর মধ্যে যদি আমি উদাহরণগুলি আপনাদের সামনে দেই তাহলে অনেক সময়ের প্রয়োজন, তবে আমি আপনাকে বলতে পারি যে প্রায় 15 বছর পর্যন্ত এই তাবলিগ জামাতের সাথে কাজ করার সুযোগ আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। এই 15 বছর কাজ করার পরে আমার এতটুকু অভিজ্ঞতা হয়েছে, লাস্ট পর্যন্ত যখন এই তাবলিগ জামাতকে ছেড়ে আসি এতটুকু হয়েছিল যে আমার জীবনে আমি কত বড় ভুল করেছি। ভুলটা কেন করেছি? আমির সাহেব আমাকে বলেছে 6 নাম্বার বর্ণনা করতে শুরু করো সকালে, তুমি আলোচনা শুরু করো, মাগরিব বাদ বয়ান শুরু করো। তো আলোচনা শুরু করছি, তো আলোচনাতে কোনগুলা বলছি? কোরআনের আয়াতও বলছি, হাদিসও বলছি, এটার মধ্যে ফাজাইলে আমল থেকেও বর্ণনা করেছি, সাদাকা থেকেও বর্ণনা করেছি, মুরব্বির কথাও বলেছি, সাথী ভাইয়ের কথাও বলেছি, সবার কথাই বলেছি, কিচ্ছাও চলেছে, কাহিনীও চলছে, শিরিক বেদাত যা আছে সবইগুলির মধ্যে চলছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী তাওহীদ প্রকাশনীর মধ্যে রয়েছে 109 নাম্বার হাদিস। যদি আপনারা দেখেন এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মাই ইউকল, যদি কেউ এরকম কোন কথা বলে, মা লাম আকুল, যা আমি বলি নাই, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার জায়গাটা জাহান্নামে বানিয়ে নিল। যে ব্যক্তি আমি কথা বলি নাই, আমার নামে এরকম কথা বলে দিল, সে যেন জাহান্নামে তার ঠিকানাটা বানিয়ে নিল। একজন তাবলিগের মুরব্বী কিয়ামত পর্যন্ত যদি তার হায়াত দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি সে তাবলিগ করতে থাকে আর প্রত্যেকটা যদি কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসারে করে, এরপরেও সে জান্নাতে বিনা হিসাবে চলে যেতে পারবে এরকম গ্যারান্টি নাই। যেহেতু মুসলিম, যেহেতু তার ইমান আছে, ইমানদার, কোরআন এবং সুন্নাহ অনুসারে চলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার তাকে মাফ করে হয়তোবা জান্নাতে দিবেন, তবে বিনা হিসাবে সে জান্নাতে যেতে পারবে এরকম গ্যারান্টি নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে যেন নিজে তার ঠিকানাটা জাহান্নামে বানাই নিল, তাহলে এবার বলেন আমাকে যে দাঁড় করেই দিল এখানে মাগরিব বাদ বয়ানের জন্য,
আমি যে কোরআনের আয়াত বললাম, হাদিসও বললাম, ঠিক আছে, কিন্তু হাদিসের নামে অন্য মুরব্বীর কাছ থেকে যেগুলি শুনলাম, আমির সাহেবের কাছ থেকে যেগুলি শুনলাম, সাথী ভাইদের কাছ থেকে যেগুলি শুনলাম, এইরকম ফাজাইলে আমলের থেকে যেগুলি শুনলাম, ফাজাইলে সাদাকার মধ্যে যেগুলি শুনলাম, যেগুলির মধ্যে রয়েছে ফাজাইলে আমলের মধ্যে, ফাজাইলে সাদাকার মধ্যে শিরিক রয়েছে, বেদাত রয়েছে, কিচ্ছা রয়েছে, কাহিনী রয়েছে, স্বপ্ন রয়েছে, সমস্ত গুলি যে আমি বর্ণনা করা শুরু করে দিলাম কোন যাচাই বাছাই ছাড়াই, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে বর্ণনা করে দিলাম, আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটা নয়, তাহলে আমার অবস্থাটা কি হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে এবার বলুন। আর এর জন্য কে আদেশ করলো আমাকে? আমির সাহেব আদেশ করেছে। তো এই আমির সাহেব আদেশ করলো, আমির সাহেবের আদেশের কারণে কোরআনের আয়াতও বলেছি, হাদিসও সহি হাদিসও বলেছি, জয়ীফ হাদিসও বলেছি, জাল হাদিসও বলেছি, শিরিকও বলেছি, বেদাতও বলেছি, কিচ্ছা কাহিনী স্বপ্নে যা আছে সবই বলছি। এরকম আদেশ যে ব্যক্তি দে, যে আমির দে, এই আমিরের আদেশ মানা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানার সমান হোক থাক দূরের কথা, শয়তানও এখানের মধ্যে ফিল, কারণ শয়তানও এত সুন্দরভাবে এত ধোকা দিয়ে সেরা মানুষকে ইসলামের নামে, ইসলামের নামে এরকম কাজ করাইতে পারে নাই যে কাজটা এই আমির সাবরা করিয়েছে। শয়তান কিন্তু পারে নাই, শয়তান দিন ইসলামের নামে এরকম ভাবে করাইতে পারে নাই যেটা আমির সাব দ্বারা সম্ভব হয়েছে, তাবলিগের আমির দ্বারা সম্ভব হয় সেগুলি, কিন্তু শয়তান দ্বারা সম্ভব নয়, তারা শয়তানকেও ফেল করেছে। সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নিসা সূরা নম্বর 114 মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ মানুষের মধ্যে, মানুষ এবং জিনের মধ্য থেকে তারা কি করে, মানুষের অন্তরে কুমন্ত্রণা প্রদান করে। এই ব্যক্তি কারা? এটা মানুষ হতে পারে, জিন হতে পারে, তবে জিনগুলির চেয়ে, শয়তানগুলির চেয়ে এরকম মানুষগুলি আরো এগিয়ে গিয়েছে, কারণ তারা দিন ইসলাম নিয়ে মানুষকে ধোকা দিয়েছে। সমস্ত দিনে বন্ধু, যারা এই ভালো কথাগুলি বলতে চায়, যারা এই ভালো কথাগুলির নামে নরম নরম কথাগুলি বলতে চায়, নরম নরম কথা বলতে চায়, তারা আসলে প্রকৃতপক্ষে, আপনারা যদি বুখারি মুসলিমের এরকম হাদিসগুলি, তাদের ব্যাপারে গুলি, সমস্ত হাদিসগুলি যদি তাদের ব্যাপারে আমি উপস্থাপন করি, যেরকম ভাবে সদগতুল ফেতর সম্পর্কে একটা আলোচনা করেছি, যেরকম ভাবে একটা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ সদগতুল বেদাতে হাসানার ব্যাপারে, এরকম একটা আলোচনা যদি তাদের ব্যাপারে আমি করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এদের মধ্যে কি অবস্থা রয়েছে, কি অবস্থা রয়েছে। কারণ 15 বছরের মতো তাদের অভিজ্ঞতা, আমার এই কাজের অভিজ্ঞতা, কোন দিক দিয়ে আলহামদুলিল্লাহ ফাঁকি দেওয়ার উপায় নাই, ফাঁকি দিতে পারবে না যে এই দিক দিয়ে ওই দিক দিয়ে। আল্লাহ আকবার, আমিও নিজেও আমির ছিলাম, বহুগুলিতে আমি এই বহু জামাতের মধ্যে আমিরও ছিলাম আমি। সুতরাং এই ফারাবাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন, এই জাহান্নামের কুণ্ডুলি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন, এরকম কমান্ডার ইমান আমিরগুলি থেকে, শয়তানের আমির থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন। সুতরাং আমি দোয়া করি কোন মানুষকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম শয়তানের আমির না বানাই। আমি অনুরোধ করব তাবলিগ জামাতের যে ভাইরা আছে তাদের কাছে, আমি সেই অনুরোধ করব, আপনারা যাচাই করুন, তাবলিগ করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, কমসে কম ফরজে কিফায়া, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ এবং ফরজে কিফায়া, কোথাও কোথাও ফরজ, কোথাও কোথাও ফরজে কিফায়া। আপনি দেখুন, আপনি দেখুন যে আপনি যে কথাগুলি বলছেন সে কথাগুলি আসলে সত্য কথা কিনা, সঠিক কথা কিনা, কোরআনের কথা কিনা, সহি হাদিসের কথা কিনা। যদি আপনার এটা কোরআনের কথা হয়ে থাকে, যদি আপনার এটা সহি হাদিসের কথা হয়ে থাকে, অবশ্যই আপনি সেটার দাওয়াত দিবেন, অবশ্যই সেটা তাবলিগ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কোরআনের কথা নয়, হাদিসের কথা নয়, মুরব্বীর কথাকে কোরআন এবং হাদিসের কথা বলে চালিয়ে দেওয়া, চালিয়ে দিয়ে নিজেও ধ্বংস হওয়া, যে বলেছে তাই সেও ধ্বংস হওয়া, এরকম জিনিস থেকে হেফাজত করুক আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আশা করছি দিদি বন্ধু আমি একটু টাচ দিয়েছি, এতে করে বুঝতে পারবেন সমস্ত আলোচনা করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। যাকে কথাই বলে আকলকে ইশারা বেকলকে ধাক্কা দিলেও সে বুঝবে না, আশা করছি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খায়ের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।